প্রিয় দর্শক আপনারা দেখেন আমার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন অন করে নিয়েছি মাত্র ফলোয়ার এবং দিয়ে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন অন করে নিয়েছি মাত্র পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ওয়াশ দিয়ে প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই জানেন ফেসবুকে নতুন একটা আপডেট নিয়ে আসছে সেই আপডেটটা হল এখন থেকে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবে যদি লাস্ট দুই মাসের ভিতরে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ওয়াশ টাইম পূরণ হয়ে যায় প্রিয় দর্শক আমি আমার ফেসবুক প্রোফাইলে মাত্র পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ওয়াশ টাইম দিয়ে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করেছি কিভাবে অ্যাপ্লাই করেছি এবং কি কি ইনফরমেশন দিয়েছি ফেসবুক টিমের কাছে সেই ডিটেলসই আমি আপনাদের সাথে আজ এই ভিডিওতে শেয়ার করব। তো প্রিয় দর্শক আপনি যে ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন অ্যাপ্লাই করবেন সেই প্রোফাইলে আপনি চলে যাবেন ফেসবুকটা প্রথম ওপেন করে নেবেন তারপর উপরে পেয়ে যাবেন থ্রি লাইন একটা অপশন থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনি চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখেন আমার নয় হাজার দুইশো ফলোয়ার এখনও আমার এখানে দশ হাজার ফলোয়ার পূরণ হয়নি তারপরও এখানে আমি আমার ফেসবুক প্রোফাইলে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের জন্য সেট চলে আসছে এখন পাঁচ হাজার ফলোয়ার হলেই আপনার ফেসবুক গ্রুপের জন্য মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন তারপর নিচে পেয়ে যাবেন মনিটাইজেশন একটা অপশন মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে পেয়ে যাবেন আপনি ইনস্ট্রিম অ্যাডস সেট আপ ইনস্ট্রিম অ্যাড সেট আপ ওপর আপনি ক্লিক করে দিবেন তারপর নিচে পেয়ে যাবেন ইউ ক্যান নাও স্টার্ট আর্নিং মানি উইথ ইন ইনস্ট্রিম অ্যাড এখন আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে তারপর এখানে নিচে পেয়ে যাবেন আপনি কি কী ভিডিওতে কোন কোন ভিডিওতে আপনি এই অ্যাডটা শো করবে এখানে লেখা আছে ইটস ইজি টু মনিটাইজেশন ইউর ভিডিওস রিলস অ্যান্ড লাইভ ইনসার্ট এখানে আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলে কোনো লাইভ করবেন লাইভে আপনার অ্যাড শো অ্যাড শো করবে এবং আপনি যে আপনার ফেসবুক প্রোফাইলে লং ভিডিও যদি আপলোড করেন তাহলে এখানে অ্যাড শো করবে তার মাধ্যমে আপনি টাকা তার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন প্রিয় দর্শক তারপর নিচে পেয়ে যাবেন গ্যাট স্টার গ্যাট স্টার উপর একটা ক্লিক করে দিবেন গেট রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে পেয়ে যাবেন লিগেল ফার্স্ট নেম তারপর লিগেল লাস্ট নেম ডেট অফ বার্থ কান্ট্রি এখন আপনাকে এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার যদি আপনার যদি বোর্ডের আইডি কার্ড থাকে এনআইডি কার্ড থাকে তাহলে আপনার এই এনআইডি কার্ডে যে নাম আছে সেই নামটাই দিতে হবে আপনার যদি কোনো এনআইডি কার্ড না থাকে সরকারি কার্ড না থাকে তাহলে আপনার ফ্যামিলির যে কোনো একজনের এনআইডি কার্ডের যে নাম আছে যে তত্ত্ব আছে যে ঠিকানা আছে সেই ঠিকানাগুলো এখানে বসাতে হবে তো প্রিয় দর্শক এনআইডি কার্ডের মধ্যে যে নাম আছে সেই নামটা দিয়ে দেবেন লিগেল ফার্স্ট নেম এবং লিগেল লাস্ট নেম তারপর এনআইডি কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থ থাকবে জন্ম তারিখটা থাকবে সেই জন্ম তারিখটা দিয়ে দেবেন কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশের দিতে হবে আপনি যদি বাংলাদেশের বাহির যে কোনো দেশে থাকেন প্রবাসে থাকেন তারপরও আপনি বাংলাদেশটা সিলেক্ট করতে হবে যেহেতু এনআইডি কার্ড বাংলাদেশের এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপর নিচে চলে আসবেন দেখবেন এখানে আমি লিগেল ফার্স্ট নেম লিগেল লাস্ট নেম এবং ডেট অফ বার্থ বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছি তারপর এখানে নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সট উপর ক্লিক করে দেবেন নেক্সট এর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে পেয়ে যাবেন কান্ট্রি বাংলাদেশ এটা ডিফল্টভাবে সিলেক্ট করা থাকবে তারপর বিজনেস টাইপ বিজনেস টাইপের এখানে আপনি দিয়ে দেবেন ইন্ডিভিজুয়াল অবশ্যই এখানে পেয়ে যাবেন এরো বাটন এরো বাটনে ক্লিক করে দিলে প্রথমেই পেয়ে যাবেন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালের উপর ক্লিক করে দেবেন তারপর নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে দেখাবে লিগেল ফার্স্ট নেম তারপর লিগেল মিডিল নেম তো প্রিয় দর্শক অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন এখানে ফার্স্ট নেম দিয়েছি লাস্ট নেম দিয়েছি এখানে লিগেল মিডল নেম কেন দেয় নাই যেহেতু আমি এখানে আব্দুল হাসিম দুইটা নাম তার জন্য মিডল নাম দেওয়া কোনো প্রয়োজন নেই যেমন আমার নাম জাহাঙ্গীর আলম মানিক দেন লিগেল ফার্স্ট নেম জাহাঙ্গীর মিডেল নেম আলম লাস্ট নেম মানিক ঠিক এরকমভাবে আপনি দিয়ে দেবেন তারপর নিচে পেয়ে যাবেন আবার ডেট অফ বার্থ তারপর পেয়ে যাবেন প্রাইমারি অ্যাড্রেস তো প্রিয় দশ প্রথমে প্রাইমারি অ্যাড্রেস আমাদের দেবেন বিলিজ তারপর পোস্ট অফিস ডিস্ট্রিক্ট এখানে দিতে হবে আপনার গ্রামের আপনার যে আপনার এলাকা সেই এলাকার নামটা এখানে দিতে হবে তারপর নিচে পেয়ে যাবেন সিটি সিটি মানে আপনার জেলা সেটা দিয়ে এখানে দিতে হবে আপনার বিভাগের নাম আপনারা যে বিভাগে আছেন সেই বিভাগটা দিয়ে দেবেন তারপর নিচে পেয়ে যাবেন জিপ পোস্টাল কোড জিপ পোস্টাল কোড মানে হচ্ছে পোস্ট অফিসের একটা কোড আছে আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের নিচে অপর পৃষ্ঠে পেয়ে যাবেন চার ডিজিটের একটা কোড পেয়ে যাবেন সেই কোডটা আপনি দিয়ে দেবেন তারপর নিচে পেয়ে যাবেন আপনি ফোন নাম্বার অবশ্যই একটা সচল ফোন নাম্বার যে ফোন একটা পিন যাবে কোডটা এখানে 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 আপনার আপনার বসাতে হবে তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন অবশ্যই ইমেল অ্যাড্রেসটা আপনার দিতে হবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে জানাবে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন যে করেছেন সেইটার একটা সেটা একটা তারা নোটিফিকেশন দেবে তো অবশ্যই এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো প্রিয় দর্শক এখান থেকে সব কিছু দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার টিন মানে ট্রিন সার্টিফিকেট দিতে হবে ট্রিন সার্টিফিকেট যদি আপনি না বানান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অথবা ফেসবুক পেজে ট্রিন সার্টিফিকেট একটা ভিডিও দিয়েছি আপনি কিভাবে ট্রিন সার্টিফিকেটটা তৈরি করতে হবে কিভাবে বানাবেন আমি এটা দেখিয়ে দিয়েছি অবশ্যই আপনারা ভিডিওটা দেখে ট্রিন সার্টিফিকেটটা বানিয়ে নেবেন তো এখানে ট্রেন সার্টিফিকেটটা দেওয়ার পর নিচে পেয়ে যাবেন বেট গেস্ট রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই এখানে আপনারা কোনো কিছু দিতে হবে না এটা এই যেভাবে আছে সেভাবেই দিয়ে দেবেন তারপর নিচে পেয়ে যাবেন একটা গড় এই গড়টা রাইট চিহ্ন করে দিবেন ঠিক চিহ্ন করে দিয়ে নেক্সট বাটনে অপশনে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনটা আপনার সিলেক্ট করতে হবে তারপর আপনার সামনে ঠিক এরকমভাবে শো করবে এখানে ব্যাঙ্ক কান্ট্রি ঠিক অবশ্যই তো আপনার ব্যাঙ্কটা বাংলাদেশের এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন তারপর নিচে পেয়ে যাবেন অ্যাকাউন্ট হোল্ডার নেম যার নামে ব্যাংক অ্যাকাউন্ট করা আছে তার পুরো নামটা এখানে দিতে হবে অ্যাকাউন্ট হোল্ডার নেম তো অ্যাকাউন্ট হোল্ডার নেম দেওয়ার পর নিচে পেয়ে যাবেন সুইপ কোড সুইপ কোড মানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের একটা সুইপ কোড আছে সেই সুইপ কোডটা দিতে হবে আপনি যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক অ্যাড করেন তো অবশ্যই ইসলামী ব্যাংকের আপনার পার্শ্ববর্তী যে ব্যাংক আছে সেই ব্যাংকের সাথে যোগাযোগ করে সুইপ কোডটা নিয়ে নেবেন যদি না পান অবশ্যই আপনার গুগল ক্রমবাউসারে চার্জ করে সুইপ কোডটা দিয়ে দেবেন তো প্রিয় দর্শক সুইপ কোড দেওয়ার পর নিচে পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট যার নামে অ্যাকাউন্ট করা আছে সে অ্যাকাউন্টের একটা নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তো অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করে নেওয়ার পর এখানে পেয়ে যাবেন লিঙ্ক ইউরোপে আউট অ্যাকাউন্ট এখানে আপনারা কিছু করতে হবে না নিচে পেয়ে যাবেন লিঙ্ক ওয়ার্ড মেথড এই অপশানে ক্লিক করে দেবেন তারপর নিচে পেয়ে যাবেন অ্যাড ট্যাক্স ইনফো ইনপুতে ক্লিক করে দেবেন ইনপোতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার দেখাবে মোর ইমেল ফেসবুক পাসওয়ার্ড আপনি যে ফেসবুকের মনিটাইজেশন অন করতে চাচ্ছেন সেই ফেসবুকটা এখানে নাম্বার অথবা ইমেল নাম্বার দিয়ে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তো প্রিয় দর্শক তারপর আপনারা নিচে পেয়ে যাবেন আর ইউ এ এস সিটিজেন আপনি কি সিটি আপনি কি ইউএসএর সিটিজেন না আমরা বাংলাদেশের সিটিজেন তার জন্য এখান থেকে আপনি নো ক্লিক করে দিবেন তারপর আবার নিচে পেয়ে যাবেন ইয়েস অন্য আপনারা অবশ্যই এখান থেকে দুনো নো দিতে হবে নো দেওয়ার পর নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার ফুল নেম পেয়ে যাবেন তারপর কান্ট্রি অফ সিটিজেনশিপ এখানে আপনারা অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন পর আপনারা এখানে পেয়ে যাবেন আই হ্যাভ এ নন ইউএস টিন এই অপশনটা সিলেক্ট করে দিবেন কালীগড়টা সিলেক্ট করে নেবেন তারপর তারপর নিচে পেয়ে যাবেন আই হ্যাভ এ ইউএস এ টিন আপনি কি টিন অ্যাকাউন্ট তৈরি করেছেন না আপনারা অবশ্যই বাংলাদেশের টিন সার্টিফিকেটটা দিতে চাচ্ছেন দিবেন অবশ্যই এখান থেকে আই হ্যাভ এ টিন এই এখানে কোনো ক্লিক করতে হবে না সরাসরি আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন ইন্টারভিউর অ্যাড্রেস আপনি যে অ্যাড্রেসগুলো দিয়েছেন এখানে আবার শো করবে যদি কোনো কিছু বল থাকে তাহলে আপনি এখানে আবার দিয়ে দেবেন যদি বল না থাকে তাহলে নেক্সট অপশানে ক্লিক নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক এখানে যে যে তত্ত্বগুলো দিয়েছেন আপনি বারবার তত্ত্বগুলো দেখবেন চেক করবেন আপনার এখানে সঠিক হয়েছে কিনা যদি সঠিক না হয় এখান থেকে আবার ব্যাকে গিয়ে ইনফরমেশনগুলো আবার সঠিকভাবে দিবেন যদি এখানে আপনি ভুল করেন তাহলে আপনার মনিটাইজেশনের জন্য যে আবেদন করছেন সেটা আরো সাকসেস হবে না অবশ্যই এখানে যে তত্ত্বগুলো দিবেন একদম আপনার লিগেল তত্ত্বগুলো দিবেন তারপর নিচে পেয়ে যাবেন নেক্সট অপশন তারপর নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে পেয়ে যাবেন লোকেশন অফ ওয়ার সার্ভিস আর ওর উইল বি এই অপশানে দেখেন এখানে জিরো পার্সেন্ট অফ সার্ভিস উইল বি এই অপশানটা আপনি জিরো পার্সেন্ট করে দিতে হবে যেহেতু আমরা ইউএসের নাগরিক না এখানে আপনি জিরো পার্সেন্ট অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনি নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচে পেয়ে যাবেন আবার একটা কালিগড় আই কনসেন্ট টু এই অপশানটা কালিগড় যে আছে কালিগড়টা আপনি পূরণ করে দিবেন প্রিয় দর্শক তারপর নিচে পেয়ে দেবেন সিগনেচার টাইপ ফুল নেম এখানে কার নামটা দিবেন অবশ্যই আপনি যে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করেছেন এই এই নামে আছে তার নামটা এখানে ব্যাঙ্ক হবে তারপর এখানে ডেট দেখাচ্ছে ডেটটা এখানে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন তার জন্য আগে আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে ডেট আপনি যে তারিখে এখানে কিন্তু এটা জন্ম তারিখ না কারো জন্ম দেখ না এখানে হচ্ছে আপনি যে তারিখে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এই ডিফল্টভাবে এখানে ডেটটা সিলেক্ট করা থাকবে এখানে আপনারা কোনো কিছু পরিবর্তন পরিবর্তন করতে হবে না এখানে যে ডেট থাকবে সেই ডেটটা রেখে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা শো করবে আপনি একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে আপনার দেখাবে যে ডেট দেখাবে আপনার অ্যাকাউন্ট যার নামে তার নামটা এখানে দেখাবে তারপর এখানে দেখাবে সাবমিট ফর্ম এই সাবমিট ফর্মের উপর ক্লিক করে দিবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার এখানে কিছু করতে হবে না হোয়াইট কালার থাকবে আপনি যে যে ইনফরমেশন দিয়েছেন সবগুলো এখানে দেখাবে যদি কোনো ধরনের ইনফরমেশন দিয়ে থাকেন অবশ্যই এখান থেকে আবার বেকে গিয়ে ঠিক করে নেবেন তারপর আপনি নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর আবার একটা আই ওয়ান্ট পেপারলেস এই অপশনে একটা খালিঘর থাকবে এই খালিঘরটা আপনার পূরণ করে দিতে হবে রাইট সিনোতে ক্লিক করে দিয়ে তারপর নিচে ডান অপশন পেয়ে যাবেন ডান অপশনে ক্লিক করে দিবেন তো ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন তার অ্যাড ইউর টেক্স ইনফো এই অপশানে ক্লিক করে দিবেন তারপর ডান অপশানে ক্লিক করে দিবেন তো ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর সেট আপ কমপ্লিট এখানে আপনার সব কিছু তথ্য কমপ্লিট হয়ে গেছে আবার নিচে পেয়ে যাবেন ডান ডান অপশানে ক্লিক করে দেবেন আপনার সামনে ঠিক এরকম আসতে পারে যে চোদ্দ দিনের জন্য চোদ্দ দিন পরে আপনাকে জানাবে আপনার মনিটাইজেশন সাকসেস হয়েছে কিনা যদি আপনার মা গা তাকে সব কিছু টিকটাক থাকে আপনার ভিডিও সব কিছু টিকটাক থাকে সাথে সাথে দিয়ে দেবে এক ঘন্টা দু ঘন্টা পর আমার এখানে মাত্র এক মিনিট পরেই আমাকে এখানে এক মিনিট পরে আমি পেয়েছি আপনি ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওর নিচে অ্যাড শো করবে এখানে অ্যাড দেখাচ্ছে তো প্রিয় দর্শক তারপর আপনি এখানে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশনের উপর ক্লিক করবেন তারপর ইনস্টাগ্রাম অ্যাড এরো বাটনে পেয়ে যাবেন এরো বাটনে ক্লিক করে দিয়ে। আর্নিং দেখতে পারবেন আপনার কত ডলার হয়েছে এখানে আপনি চেক করে নিতে পারবেন নিচে সি ওয়ালের উপর ক্লিক করে দিলেই আপনি এখানে কত ডলার হয়েছে এই মাসে বা ডিটেল পেয়ে যাবেন ঠক এই ছিল ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশনের জন্য আবেদন করার ভিডিও ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ